জানাচ্ছি বিরতিহীন রাত নয়টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া জানাচ্ছি শিরোনামগুলো। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা বললেন প্রধানমন্ত্রী, ইতিহাস বিকৃতি রুখে দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। গোল্ডেন মনিরের প্লট দখলের হিড়িক, গড়ে উঠেছে নার্সারি, দোকান, রিকশার গ্যারেজ, 38টি জব্দের প্রক্রিয়ায় দুদক। কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মামলা চলবে, আপিল বিভাগের আদেশ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। সাতই মার্চের ঐতিহাসিক ভাষণই ছিল বঙ্গবন্ধুর প্রকৃত স্বাধীনতার ঘোষণা। এ ভাষণকে বেতার টেলিভিশনে নিষিদ্ধ রাখা সহ প্রচারে দীর্ঘদিন বাধা দিয়েও ইতিহাস মুছে ফেলতে পারেনি স্বাধীনতা বিরোধীরা। বিকেলে সাতই মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চ উদযাপন 2021 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। সাতই মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে সাতই মার্চের ভাষণের পরিপ্রেক্ষিত ও আগমুহূর্তের ইতিহাস তুলে ধরেন তিনি। শেজুরাম খানকে বঙ্গবন্ধু বলেছিলেন একটি কথা, বারবার আমার কানে এখনও বাজে, বলেছিলেন, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিডার দ্য লিডার। কী করতে হবে আমি জানি, তোমরা তোমাদের কাজ করো, যাও। সাতই মার্চে ভাষণ যখন দিতে যাবেন তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সরকারি নির্দেশনায় রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ভাষণ নিষিদ্ধ রাখার কথা আক্ষেপের সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন, যে এটা একদিক থেকে বলতে গেলে সাতই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা, 75-এর পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল, এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না, এটা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার সাতই মার্চের ভাষণে, তাই দাবায় রাখতে পারে নাই, আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দিয়ে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। ইনশাআল্লাহ জাতির পিতার আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। এবার থেকে সরকারিভাবে দিবসটি পালন শুরু হলো। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক চতুরতা থেকে সাতই মার্চ পালন করছে বিএনপি। 50 বছর আগে যেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, ঐতিহাসিক সেই দিন ভোরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় করোনা সতর্কতায় এবার দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন না। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং তারা স্বাধীনতার ফুটনোটকে ইতিহাসের মহানায়ক বানাতে চায়। তারা ঘোষণার পাঠককে ঘোষক বানাতে চায়। ঘোষক আর ঘোষণার পাঠক এক বিষয় না। এ সময় তিনি স্বাধীনতা বিরোধীদের পরাজিত করতে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতা সহ
সকল অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করব। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর নিরাপত্তার কড়াকড়ি শিথিল হলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের মহানায়ককে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে স্বাধীনতার ভ্রান্ত ইতিহাস জানাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে 7ই মার্চের এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। সাতই মার্চ নিয়ে এই প্রথম বিএনপির কোনো আয়োজন, দেশের প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে এ উদ্যোগ, রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন খোরাক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় 7ই মার্চ নিয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাদের অভিযোগ, 7ই মার্চের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের ছাত্র সমাজ দেশ বিদেশে যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয় নাই 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ অবশ্যই ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিছু নির্দেশনা ছিল, এটা আমরা স্বীকার করতে চাই না। সশস্ত্র যুদ্ধের কোন ঘোষণা আসবে না। যে সমস্ত মাইল ফলক জাতির জীবনে আছে প্রত্যেকটি মাইল ফলককে আমরা স্মরণ করতে চাই, এই জন্য বিএনপির এই বড় কর্মযজ্ঞ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ইতিহাসকে দলীয় দৃষ্টিকোণ থেকে প্রচার করা হচ্ছে, স্বাধীনতার নামে একটি দলের ইতিহাসকেই তুলে ধরা হচ্ছে। এদের একমাত্র কাজ হচ্ছে সকলের যে অবদান আছে সেটাকে একবার দূরে সরিয়ে দেওয়া। আজকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সচেতন ভাবে তারা স্বাধীনতার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ বাদে অন্য সব দল ও ব্যক্তির অবদান উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তাদের প্রকৃত ইতিহাসটা জানার অধিকার রয়েছে। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 মার্চ ঘিরে আলোর নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। শনিবার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। এছাড়া ঢাকার সব প্রবেশ পথ সহ বিশেষ স্থানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। নগরীর প্রধান সড়ক স্থাপনাগুলো এসব পেয়েছে বাহারি রঙের আলো। আলোর ঝলকানিতে মেতে উঠেছে ব্যাংক, বিমা সহ বিভিন্ন সরকারি দপ্তর, সচিবালয়, সংসদ ভবন এবং 5 তারকা হোটেলগুলো। 7 মার্চ উদযাপন উপলক্ষে নতুন সাজে সেজেছে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস, আদালত। সন্ধ্যার পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো রাজধানী। বাংলাদেশকে নিয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টাতে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন সমৃদ্ধ। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে এক সেমিনারে তিনি এ কথা বলেন। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে এই সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বঙ্গবন্ধু সেন্টার ফর ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি এবং ফরেন সার্ভিস একাডেমি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র উত্তরণ হলেই হবে না, জনগণের সেবার মান বাড়াতে হবে। বিদেশে যে যেখানে মিশনে আছে সেখানে সেবার মান বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া বিদেশে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরতে আহ্বান জানান। যত রাষ্ট্রদূত আছেন, যত মিশন প্রধান আছেন, তাদের কাছে বারবার অনুরোধ করছি যে এগুলো অর্জন করতে হলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে। আপনারা বিদেশে বিভিন্ন রকম সংস্থার সাথে, জনগণের সাথে, আমাদের ডায়াসপোরার সাথে মিলে পরিবেশ তৈরি করবেন যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি। গাজীপুরে নানা আয়োজনে ঐতিহাসিক 7 মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বিকেলে কাপাসিয়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ। কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আইনউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার, জিয়াউল হক নাসির। প্রধান আলোচকের বক্তব্যে আলম আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। দেশ এরই মধ্যে উন্নতির সোপানে পৌঁছে গেছে, যার স্বীকৃতি দিচ্ছেন বিশ্ব নেতারা। জাতির জনকের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি শোষণমুক্ত বাংলাদেশ ঘোরার যে চিন্তা ওনার ছিল সেটা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সহযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবেন। 26 মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক 2টি ভ্রাম্যমান জাদুঘর বাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পরে যাচাই বাছাই শেষে যুক্ত হবেন। বঙ্গবন্ধুর খুনিদের মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে রাজাকারের তালিকা বিষয়ে আইন পাশ হলে কাজ শুরু হবে, এই বছরের 16 ডিসেম্বরের আগেই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া জিয়াউর রহমানের পদক বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যাদের সম্পর্কে কোনো অভিযোগ আছে পাওয়া যাবে সেগুলো তদন্তের পর, যদি সেগুলো তদন্তে দেখা যায় তারা প্রকৃত মুক্তিযোদ্ধা পরে তারা সংযোজিত হবেন, আর যদি দেখা যায় যে তারা সঠিক মুক্তিযোদ্ধা ছিলেন না তাহলে খসড়া তালিকা থেকে বাদ পড়বেন। আজকে ইনশাআল্লাহ 26 মার্চ আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রাথমিকভাবে প্রকাশ করছি। জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 9 জন ব্যক্তি এবং 1টি প্রতিষ্ঠান পাচ্ছে এবারের স্বাধীনতা পুরস্কার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পাচ্ছেন এ কে এম ফজলুর রহমান, শহীদ আহসানুল্লাহ মাস্টার, মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু। ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী পুরস্কার পাচ্ছেন বিজ্ঞান এবং প্রযুক্তি ক্যাটাগরিতে। সাহিত্যে পুরস্কার পাচ্ছেন কবি মহাদেব সাহা। সংস্কৃতিতে নাট্যজন আতাউর রহমান এবং সুরকার গীতিকার গাজী মজহারুল ইসলাম আনোয়ার। সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন। এছাড়াও গবেষণা এবং প্রশিক্ষণে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আন্তর্জাতিক নারী দিবসে 5 জন জয়িতাকে সম্মাননা দিচ্ছে সরকার। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এ তথ্য জানান। অর্থনৈতিক সাফল্য অর্জনে সম্মাননা পাচ্ছেন হাসিনা বেগম নীলা, শিক্ষা ও চাকরিতে সাফল্য মিফতাহুল জান্নাত, সফল জননী হিসেবে মোসাম্মদ হেলেনেসা বেগম স্বীকৃতি পাচ্ছেন। এছাড়া নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য রবিজান সমাজ উন্নয়নে অবদান রাখায় অঞ্জনা বালা বিশ্বাস সম্মাননা পাচ্ছেন। কাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে গণভবন থেকে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নারী উন্নয়নের অসামান্য অগ্রগতি, সমতা সৃষ্টি, বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ বন্ধ, নারীর সুরক্ষা নিশ্চিত করা ও সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,462 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 14,092 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 606 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.30%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,50,330 জনে। সুস্থ হয়েছেন আরও 1,037 জন। এ নিয়ে মোট সুস্থ 5,03,003 জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 26 লাখ ছাড়ালো। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আফ্রিকায়। মৃত্যু হয়েছে 10 লাখের বেশি মানুষের, 8,33,000-এর বেশি মৃত্যু নিয়ে এরপরেই অবস্থান ইউরোপের।
সবচেয়ে বেশি 1500 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি 5,37,000 ছাড়িয়েছে, নতুন শনাক্ত 58,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 1,400-এর বেশি মানুষ মারা গেছেন, নতুন শনাক্ত 67,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় সাও পাওলোতে জারি করা হয়েছে লকডাউন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক 5-এর প্রথম ডোজ নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। অবৈধ স্বর্ণের ব্যবসা করায় গোল্ডেন মনির নামে পরিচিতি পেয়েছিলেন মনির হোসেন। নামে বেনামে হয়েছেন 200+ প্লটের মালিক, কিন্তু থাকছে না এসব সম্পদ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হবার পরেই যে যেভাবে পারছেন দখল করছেন এসব প্লট। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে পাওয়া গেছে এমন বেশ কয়েকটি বেদখল প্লটের খোঁজ। রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্টের 41 নম্বর প্লটে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফুল ফলের নার্সারি। এটি আসলে গোল্ডেন মনিরের একটি প্লট। মনির গ্রেপ্তারের পর অনুমতির তোয়াক্কা না করে এক ব্যক্তি প্লটের দখল নিয়ে শুরু করেছে নার্সারি ব্যবসা। এইখানে ভাড়া দিই না, মনে করেন যে কিছুই দিচ্ছি না, তাহলে মালিক সঠিক মালিক কেটা আমি সঠিক জানি না। এটা আমি যদি ভাড়া দিতাম তাহলে আমি বুঝতে পারতাম যে আসল মালিককে। খোঁজ নিয়ে জানা গেছে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তৈয়বালীর নামে রাজকের এই প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করে গোল্ডেন মনির চক্র। পরে 1999 সালে প্লটের নাম জারি হয় মনিরের নামে, আর বর্তমানে প্লটটি বেদখল হয়ে চলছে নার্সারি। দেখাই যাচ্ছে এই জমিটিতে কোনো স্থায়ী স্থাপনা নাই। যখনই কোনো জমিতে সাধারণত দেখা যায় যে কাগজপত্রে সমস্যা দেখা দেয়, তখনই কিন্তু জমির মালিকরা সেখানে স্থায়ী স্থাপনা করেন না। তবে এসব করেও শেষ রক্ষা হয়নি। বাড়িধারার প্রগতি সরণের যে ব্লকে 1 ও 2 নম্বর প্লটে টিনশেড দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন মনির, প্লট দুটি এখন বেদখল। ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছেন নতুন দখলদারকে। এটা মালিক কে আমি জানি না সঠিক। ভাড়া নিচ্ছেন তাদের কাছ থেকে? জয়নাল ভাইয়ের কাছ থেকে। মনিরের এরকম আরও কয়েকটি প্লট দখল করে গড়ে উঠেছে রিক্সা গ্যারেজ ও ভাঙ্গারির দোকান। দুদক জানায় গোল্ডেন মনিরের মালিকানাধীন 38টি প্লট জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। জব্দ হবার পর এইসব প্লটের তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হবে। সব কিছুর তো একটা শেষ আছে, অপরাধের একটা শেষ আছে। আইনের হাত কিন্তু অনেক লম্বা। আলটিমেটলি কী হলো, আইনের হাতে উনি ধরা পড়লো। এখন আইনের হাত অনেক লম্বা, ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, সব কিছু বেরিয়ে আসছে। অভিযোগ আছে গোল্ডেন মনিরের মালিকানায় প্লটের সংখ্যা 200+। এইসব প্লটের হদিস পেতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। গাজীপুরে এক গৃহবধূর 5 টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল আহমেদকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার মণিপুরের 3টি জায়গা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে সুনামগঞ্জের বিশ্বাম্ভরপুরের কচিরগাতি গ্রামের রেহেনা আক্তার এবং জুয়েল 2 বছর আগে পালিয়ে বিয়ে করেন। পরে গাজীপুরের মণিপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তারা। বাড়ির পাশেই পোশাক কারখানায় চাকরি করতেন রেহেনা, আর চাকরি হারিয়ে কাপড়ের ব্যবসা করতেন জুয়েল। বৃহস্পতিবার সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। এতে আজ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক থাকলে তা হয়নি। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন সকালে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে শুনানি শেষে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। গেল 7 ফেব্রুয়ারি বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই ঘটনায় দায়েরকৃত ধর্ষণ এবং ছিনতাই মামলার বিচার কাজ একই আদালতে শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশের পর এই রায় আসে। এরই মধ্যে এই মামলার নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর শুরু হবে পরবর্তী কার্যক্রম। গত বছরের 25 সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এই মামলায় 49 জনকে সাক্ষী করা হয়েছে। চট্টগ্রাম কারাগারে তালাবদ্ধ কক্ষ থেকে পালানোর একদিন পরও সন্ধান মেলেনি হাজতি ফরহাদ হোসেন রুবেলের। এ ঘটনায় জেলার রফিকুল ইসলাম এবং ডেপুটি জেলার আবু সাদ্দকে প্রত্যাহার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে কারারক্ষী মোহাম্মদ নাজিম এবং সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ ইউনুসকে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। গত 9 ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয় ফরহাদ হোসেন রুবেলকে।
রাখা হয় কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলার 15 নম্বর ওয়ার্ডে। শনিবার ভোরে সেখান থেকে নিখোঁজ হন তিনি। বিষয়টি জানার পর ব্যাপক তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি কারা কর্তৃপক্ষ। এই ঘটনায় শনিবার রাতে মামলা করেন সিনিয়র জেল সুপার রফিকুল ইসলাম। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে ভোর 5টা পর্যন্ত কারাগারে দেখা গেছে রুবেলকে। এরপর থেকেই উধাও তিনি। জেল সুপার জনাব রফিকুল ইসলাম উনি বাদী হয়ে একটা এজাহার দিয়েছেন, সেই এজাহারের প্রেক্ষিতে আমরা একটা নিয়মিত মামলা রুজু করেছি, মামলার তদন্ত অব্যাহত আছে। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন্স সগীর মিয়াকে প্রধান করে তদন্ত কমিটি করে কারা অধিদপ্তর। এছাড়া জেলার রফিকুল ইসলাম এবং ডেপুটি জেলার আবু সাদ্দকে প্রত্যাহার এবং কারারক্ষী মোহাম্মদ নাজিম ও সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ ইউনুসকে বরখাস্ত করা হয়। এর আগেও 2018 সালে অন্য মামলায় দুইবার কারাগার থেকে পালানোর চেষ্টা করেন ফরহাদ। আবারও তার উধাও হওয়ার বিষয়টি কারাগারের নিরাপত্তা ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার প্রশ্ন তুলছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ কর্মী বেলাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পিবিআই। এর আগে দুপুরে বসুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর এই ঘটনায় এটিই প্রথম গ্রেপ্তার। তাকে সোমবার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। 19 ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বুরহানউদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় 23 ফেব্রুয়ারি অজ্ঞাতদের আসামি করে নিহতের বাবা একটি হত্যা মামলা করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশের ইমেজ সবার আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু করা উচিত নয় যা একজন শিক্ষিত ব্যক্তির শোভা পায় না। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সিলেটের গোলাম সরোয়ারের জামিন শুনানিতে এ মন্তব্য আপিল বিভাগের। এর আগে সরোয়ারকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দেয়া হাইকোর্ট, যা আপিল বিভাগও বহাল রাখে। এ সময় আদালত বলে যুক্তরাষ্ট্রেও ব্যঙ্গ করা হয়, তবে তা এখানকার মতো এত কুরুচিপূর্ণ নয়। দেশের ইমেজ নষ্ট হলে আগামীতে জামিন বিবেচনা করা হবে না বলেও সরোয়ারের আইনজীবীকে সতর্ক করেছে আপিল বিভাগ। কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে নির্যাতনের ঘটনায় তখনকার ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম সহ অভিযুক্তদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা চলবে। মামলাটি স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সাংবাদিক আরিফুল ইসলামকে গত বছরের 13 মার্চ মধ্যরাতে কুড়িগ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 বছরের সাজাও দেয়া হয় তাকে। কাবিখার টাকায় পুকুর সংস্কার করে ডিসি সুলতানা পারভীনের নামে নামকরণের প্রতিবেদন করায় আরিফের ওপর ক্ষুব্ধ ছিলেন জেলা প্রশাসক। মারধরের ঘটনায় আরিফুল হাইকোর্টে এলে ভ্রাম্যমাণ আদালতের সাজা স্থগিত করে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়। পরে ডিসি সুলতানা, আরডিসি নাজিমুদ্দিন সহ 40 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন আরিফুল। ওই মামলা স্থগিত চেয়ে আবেদন করেন আরডিসি নাজিমুদ্দিন। শুনানির পর সে আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। এতে বিচারিক আদালতে মামলাটি চলতে কোনো বাধা থাকলো না। আদেশটিকে চ্যালেঞ্জ করে এবং ক্রিমিনাল মামলাটির উপরে উনি যে স্টের প্রেয়ার করেছেন সেই প্রেয়ারটি আর আপিল বিভাগ গ্রহণ করেনি, যার ফলে এই ক্রিমিনাল মামলাটি চলতে আর কোনো বাধা নেই। আরিফুলের আইনজীবী জানান, সোমবার বিচারিক আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলাটিতে পুলিশ রিপোর্ট দেওয়ার দিন ধার্য আছে। ওনারা তো কেউ এখনো আত্মসমর্পণ করেননি, তো আইনের দৃষ্টিতে তো পলাতকই হলো। এর আগে রিট আবেদনে টাস্কফোর্সের নামে ভ্রাম্যমাণ আদালতে আরিফুল ইসলামকে দেয়া সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দেয় আদালত। পরে ডিসি সুলতানা, আরডিসি নাজিম, সহকারী কমিশনার ইন্টু বিকাশ চাকমা ও এস রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদের একটি অংশ, এবং এখন খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। 12 এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ, 20 মে আসবে লঙ্কানরা, টেস্টের চ্যালেঞ্জে নিজেকে তৈরি রাখছেন সাদমান।
আসছে না আফগানিস্তান জানালো বাফে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব এপ্রিলের মাঝামাঝি সোমবার থেকে মধ্যবর্তী দল বদল একাধিকবার পেছানোর পর অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 12 এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল সেখানে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা টেস্ট সিরিজের পর 20 মে ফিরতি সফরে বাংলাদেশে এসে লঙ্কানরা খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সুসম্পর্কে আকস্মিক ছেদ পড়ে করোনাকালে কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলে লঙ্কানরা আবার ছাড় দেয় ইংল্যান্ডকে মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগবে ওই অবস্থায় খেলা সম্ভব না এটা আমরা আগেই বলে দিয়েছি দফায় দফায় পেছানোর পর অবশেষে শর্ত শিথিল করে হচ্ছে সিরিজ 12 এপ্রিল শ্রীলঙ্কা যাবে টাইগাররা আর 20 মে ফিরতি সফরে বাংলাদেশে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ দল আগামী সম্ভবত 12 এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ইনিশিয়াল 6 থেকে 7 দিন কোয়ারেন্টাইন এবং অন্যান্য প্রোটোকল যেগুলো আছে সেগুলোর মধ্যেই বাংলাদেশ টিম থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠে যাওয়ায় শঙ্কা এশিয়া কাপ নিয়ে জুনের এশিয়া কাপ যদি আবার স্থগিত হয় তার জন্য বিকল্প ভেবে রেখেছে বিসিবি আমরা চেষ্টা করব যে আমাদের ন্যাশনাল প্লেয়াররা তো অবশ্যই ফ্রি থাকবে সেই সময় আমাদের কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট বা ডোমেস্টিক কম্পিটিশনের কোনো স্লট এখানে ফিক্স করা যায় কিনা নিউজিল্যান্ডের পর টেস্টের ব্যস্ততায় নিজেকে তৈরি রাখছেন ওপেনার সাদমান সঙ্গে চোখ ঘরওয়ালিকেও ওয়েদারটা একটু গরম তো আশা করি যে আমাদের এখন টেম্পারেচারও খুব মানে শ্রীলঙ্কার মধ্যেই কিছুটা তো আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে তো ইনশাল্লাহ এরকম আমাদের ন্যাশনাল লিগে যেরকম বলারদের ফেস করতে হয় এরকমভাবে আমি যদি খেলি বড় বড় ইনিংস খেলতে পারি তো এখানে কোনো প্রবলেম হবে না চট্টগ্রামে ইমার্জিং ক্রিকেট শেষেই শুরু হয়ে যাবে ঘরোয়া ক্রিকেট শেষ চ্যালেঞ্জ হিসেবে ক্রিকেটারদের ভ্যাকসিন দেবার বিষয়টি প্রায় গুছিয়ে এনেছে বোর্ড জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দুদিন আগে যে রুহান প্রেটোরিয়াসের করোনা পজিটিভ হওয়া নিয়ে বাংলাদেশ ইমার্জিং এবং আয়ারল্যান্ড উলফসের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয় সেই প্রিটোরিয়াসই দ্বিতীয় ওয়ানডের সেরা ব্যাটসম্যান গত 2 দিনে 2 বার করোনা টেস্টে সবাই নেগেটিভ আসার পর আজ দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ায় যেখানে জয় শামিমের ব্যাটে 4 উইকেটের রুদ্ধশ্বাস জয় স্বাগতিকদের মাত্র 2 দিনের ব্যবধানে এমন দৃশ্যে অবাক হওয়ারই কথা প্রথম ওয়ানডেতে করোনা আক্রান্ত গ্যালারিতে একাকী বিষণ্ন বসে থাকা স্বল্প সময়ের ব্যবধানে ব্যাট হাতে সেই রুহান প্রিটোরিয়াস প্রথম ম্যাচের মাঝপথে খবর আসে করোনা আক্রান্ত আইরিশ ওপেনার ম্যাচ হয় পরিত্যক্ত তড়িঘড়ি করে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয় 2 দলের ক্রিকেটারদের পুরো সিরিজ নিয়ে তৈরি হয় শঙ্কা 48 ঘন্টা না পেরোতেই মাঠের লড়াই দুর্দান্ত সে প্রিটোরিয়াস ম্যাচের আগে করোনা টেস্ট করানো হয় আরও 2 বার সেখানে নেগেটিভ হন সবাই সেই বিচারে প্রিটোরিয়াসের আগের টেস্ট ভুল প্রমাণ হয় টস হেরে ব্যাট করতে নেমে ম্যাককুলামকে নিয়ে 88 রানের জুটি গড়েন প্রিটোরিয়াস সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন 90 করে ধোনির 37 আর টেক্টরের 31 রানে 263-র পুঁজি পায় সফরকারীরা টার্গেটে ব্যাট করতে নেমে যুব বিশ্বকাপ জয়ী 2 তারকা জয় ও শামিমের 50-তে আসে 4 উইকেটে জয় 66 করেন জয় শামিম অপরাজিত থাকেন 53 করে করোনা ভয়কে পেছনে ফেলে সিরিজে 1-0 লিড বাংলাদেশ ইমার্জিং দলের মঙ্গলবার তৃতীয় ওয়ানডেও চট্টগ্রামে আর শেষ 2 ম্যাচ ঢাকায় মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনা বাফুফের মধ্য জুলাইয়ের মধ্যে লিগ শেষ করতে আশাবাদী পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি সোমবার থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল এদিকে 10 দল নিয়ে হবে পরবর্তী নারী প্রিমিয়ার লিগ জানিয়েছে বাফুফে আফগানিস্তান ম্যাচ না হওয়ায় মার্চের শেষ সপ্তাহে নেপালে 3 জাতির টুর্নামেন্ট খেলবে জাতীয় দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব তাই কবে শুরু হবে সেসব নিয়ে সভায় বসে পেশাদার লিগ কমিটি আলোচনায় 10 এপ্রিলের মধ্যে লিগ শুরুর সিদ্ধান্ত হয় লিগের মাঝেই স্বাধীনতা কাপ আয়োজনের চিন্তাভাবনা বিপিএলের দলগুলোর পাশাপাশি চ্যাম্পিয়নশিপ লিগ জেলা ও সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে বড় পরিসরেই হতে যাচ্ছে এবারের স্বাধীনতা কাপ এবছর বিদেশি এবং দেশি খেলোয়াড় নিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ বাছাই পর্ব থাকবে সেখানে আমাদের আমাদের যারা লিগে অংশগ্রহণকারী দলও অংশগ্রহণ করবে এবং বাছাই পর্ব থেকে আমরা 4টা দল
নিব। বিভিন্ন পর্যায়ে আমাদের যে বিভিন্ন বাহিনীর টিম বা আমাদের ডিএফএ ডিস্ট্রিক্ট, এই খেলাটা কিন্তু আমরা আগে খেলে নিব। এদিকে নারী প্রিমিয়ার লিগে বাড়ছে দলের সংখ্যা, 10 দল নিয়ে হবে আসর। তবে এবারও নিবন্ধন করেনি আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব, থাকবে অনূর্ধ্ব 17 ফুটবলারদের নিয়ে বাফুফের নিজস্ব দল। এফআইবি বলে একটা কমিটি আছে, যার মাধ্যমে কালকে আমাদের ডিসাইড করা হয়েছে 10টি ক্লাবকে, অর্থাৎ তারা কাগজপত্র যাচাই বাছাই করে 10টি ক্লাবকে তারা পারমিশন দিয়েছেন লিগ খেলার জন্য। আমাদের যে আন্ডার-17 মেয়েরা আছে তারা পুরোটাই পুরো টিমটাই ওখানে খেলবে, কিন্তু তারা কোনো চ্যাম্পিয়নশিপ ফাইট করবে না। তবে পরিকল্পনা নেই নারী জাতীয় দল নিয়ে, দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় গেল কয়েক মাস ফিফা র্যাঙ্কিংয়ের বাইরে বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের শেষ ম্যাচ হয়েছে একপেশে, মোহামেডানকে 2-0 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ে আবাহনীকে টপকে 2-এ উঠে গেছে মানিকের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন সুলেমান সিল্লার অভাব বোধ করেছে শেখ জামাল, যোগ্য সঙ্গ পাননি ওমর জোবে, বিপরীতে ফিনিশিং দুর্বলতা ভুগিয়েছে মোহামেডানকে। শেখ জামাল প্রথম সাফল্য পায় ম্যাচের 25 মিনিটে, দলকে এগিয়ে নেন ওতাবেক, ব্যবধান দ্বিগুণ হয়েছে শেষ দিকে এসে। মোহামেডানের হতাশা বাড়িয়েছেন সলোমন কিং, লীগের প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সাথে শেখ জামালের ব্যবধান এখন 8 পয়েন্টের। নির্বাচনী জনসভাতেও সিনেমার ডায়লগ শুনলেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। অবশ্য রাজনৈতিক মঞ্চে তার উপস্থিতি এবারই প্রথম নয়। নকশাল আন্দোলন থেকে শুরু, মাঝে তৃণমূল কংগ্রেস হয়ে এখন উল্টো পথের বিজেপি, মোদীর হাত ধরে হুঙ্কার দিলেন মমতাকে থামানোর। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। উত্তরীয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে, যাচ্ছে পরের প্রসঙ্গে। বাংলাদেশ ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক কাল, বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে ঢাকা আছেন অনুপ ওয়াধাওয়ান। বেনাপোলের সংকট কাটিয়ে আখাউড়া এবং আগরতলা বর্ডারকে আরও কার্যকর করায় আগ্রহী দিল্লি। দুপুরে ভারতের বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে থাকা বাণিজ্য সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে আগ্রহী ভারত, এ নিয়ে দুদেশ সচিব পর্যায়ে বৈঠকে বসে সোমবার। এর আগের দিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সচিবালয়ে প্রায় 1 ঘন্টার বৈঠক করেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব অনুপ ওয়াধাওয়ান। পরে বাণিজ্যমন্ত্রী জানান বেনাপোল বর্ডার ও কাস্টমসে থাকা সমস্যার সমাধান চেয়েছে ভারত, এছাড়া আখাউড়া ও আগরতলা বর্ডারকে কার্যকর করতে আগ্রহী দিল্লি। ফুড প্রসেসিং, মোটরযান সহ কিছু খাতে বিনিয়োগে আছে আগ্রহ। আখাউড়া আগরতলা যে বর্ডারটা আছে এটাকে আরও বেশি কার্যকর করা যায় কি না, কেন এটা ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার পথ, যেটা আরও কমিউনিকেশনের জন্য সুবিধা হবে, ওদের ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, সুবিধাও রয়েছে সব, সেটার দিকেও বলেছি দৃষ্টি দেওয়ার জন্য। আমাদের বর্ডার হাট নিয়ে কথা হয়েছে, কয়লা নিয়ে কথা হচ্ছে যে কোল আমাদের বিভিন্ন পয়েন্টে ঢোকে। এছাড়া এক প্রশ্নের জবাবে রমজানের বাজার নিয়ে কথা বলেন টিপু মুন্সি, জানান সে উপলক্ষে টিসিবির মাধ্যমে 25,000 মেট্রিক টন ভোজ্যতেল আমদানি করা হবে, ছোলা খেজুর ডাল আনা হচ্ছে অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ। রমজানের সময় আমরা মার্কেটে যে সমস্যাটা যেন না হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। তেলও আমরা প্রায় 25,000 টন তেল আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি টিসিবির মাধ্যমে। রমজানের বাজার নিয়ন্ত্রণে ক্রেতাদের আতঙ্কিত হয়ে অপ্রয়োজনে কেনাকাটা বন্ধের আহ্বানও জানান বাণিজ্যমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ট্রেড ইউনিয়ন করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি জিনাত আরার বেঞ্চ এই রায় দিয়েছেন। রায়ে আদালত বলেছেন ট্রেড ইউনিয়ন করতে কর্মচারীদের যে ধরন এবং সংস্থার যে লাভজনক বৈশিষ্ট্য থাকতে হয় আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি সেই সংজ্ঞার মধ্যে পড়ে না।
রাষ্ট্রীয় ভর্তুকিতে চলা প্রতিষ্ঠানের কর্মচারীরা ট্রেড ইউনিয়নে জড়ালে বিদ্যুতায়ন সংক্রান্ত সরকারের ম্যান্ডেট বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। ট্রেড ইউনিয়ন করার নির্দেশনা চেয়ে সমিতির কর্মচারীরা 2014 সালে রিট করেন, পরে রুল দেয় হাইকোর্ট, সেই রুল নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন উচ্চ আদালত। শরিয়া ভিত্তিক সুকুক বন্ড ছেড়ে 3,000 কোটি টাকা সংগ্রহ করবে বেক্সিমকো লিমিটেড। এই বন্ড ব্যবস্থাপনার জন্য রোববার রাজধানীতে বেক্সিমকোর কর্পোরেট হেডকোয়ার্টারে সিটি ব্যাংক ক্যাপিটালের সাথে চুক্তি সই করে কোম্পানিটি। সুকুকে বিনিয়োগের শতভাগ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করা যাবে। এর মাধ্যমে দেশে বিনিয়োগের নতুন পথ তৈরি হলো বলে জানান সংশ্লিষ্টরা। সরিয়াভিত্তিক সুকুক বন্ড ছেড়ে 3,000 কোটি টাকা তহবিল সংগ্রহ করবে পুঁজিবাজার তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলে এই বন্ডের নাম হবে সুকুক আল ইস্তিসনা। রোববার এই বন্ড ব্যবস্থাপনার জন্য সিটি ব্যাংক ক্যাপিটালের সাথে চুক্তি সই করে বেক্সিমকো। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বেক্সিমকো গ্রুপের পরিচালক ও সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। নানামুখী অ্যাডভান্টেজ আছে এই আমাদের এই বন্ডটার সুকুক, এবং সবচেয়ে বড় কথা হলো একটা নতুন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি হলো। এটা দিয়ে বাংলাদেশে আমার ধারণা যে অনেক অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট হতে পারবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমই হলো যে আমাদের নানা রকম ইনস্ট্রুমেন্ট নাই ইনভেস্টমেন্টের, তো এক একটা করে এখন আসছে এবং এটা খুবই ভালো। ইটস দ্য কিউমুলেটিভ অপশনালিটি, যে আপনি যদি এই বছর পুরো এক্সারসাইজ না করেন ওটা আপনি নেক্সট ইয়ারে গিয়ে আপনি আবার এক্সারসাইজ করতে পারবেন। সো আপনি যদি স্টক প্রাইস যদি দেখেন যে ঠিক আছে উঠানামা করছে, ইউ ক্যান টেক ইট ইন ইউর বেনিফিট। সো দের আর লট অফ অ্যাঙ্গেলস টু অ্যাকচুয়ালি ইনভেস্ট অ্যান্ড প্লে উইথ দিস বন্ড। 5 বছর মেয়াদী এই বন্ড দেশের 2 স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। সুকুকে প্রতিটি ইউনিটে ফেস ভ্যালু হবে 100 টাকা। 50টি সুকুক বন্ডের একটি লট কিনতে বিনিয়োগকারীদের 5,000 টাকা দিতে হবে। এই বন্ডে 9% ভিত্তিমূল্যের সাথে মার্জিন যোগ বিয়োগ করে মুনাফা দেওয়া হবে। 3,000 কোটি টাকার অর্ধেক অর্থ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তোলা হবে। 25% পাবেন বেক্সিমকো লিমিটেডের বর্তমান শেয়ার হোল্ডাররা, আর বাকি 750 কোটি টাকা বা 25% পাবলিক অফারের মাধ্যমে পুঁজিবাজারে বিক্রি করে তোলা হবে। আমরা ইনশাল্লাহ আশা করছি সেটা বাংলাদেশের একটা মাইলস্টোন হিসাবে পরিগণিত হবে, এবং অন্যরাও আমার এটা সাকসেসফুল যদি হতে পারে অন্যদের জন্য একটা এভিনিউ ক্রিয়েট হবে টু রেজ ফান্ডস ফর লার্জার প্রজেক্টস। আমার দেশের মানুষের টাকা যদি আমার দেশে কাজে লাগে, হোয়াই শুড আই বোরো ফ্রম আউটসাইড? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু মি অ্যান্ড সুকুক। অ্যানাদার থিং, ভেরি ইমোশনাল অ্যান্ড রিলিজিয়াস সেন্টিমেন্ট। আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা টোটালি একটা নতুন ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা নতুন মানে ইসলামিক ফাইন্যান্সিংয়ের একটা ডোর ওপেন করছে। এই বন্ড থেকে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর সাবসিডিয়ারি 2টি সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার এবং করতোয়া সোলারের নির্মাণ কাজে ব্যয় করা হবে। পাশাপাশি বেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণ করা হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া ভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারত বাণিজ্য, যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে আলোচনা হয় বৈঠকে। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সালমান এফ রহমান বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুদেশের ব্যবসায়ী লাভবান হবে। অবশেষে আমদানি রপ্তানিতে শুরু হচ্ছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। জুলাই থেকে 2 লাখ টাকার বেশি শুল্ককর পরিশোধ করতে হবে ই পেমেন্টের মাধ্যমে, এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর থেকে আমদানি রপ্তানিতে যে কোনো পরিমাণ কর ই পেমেন্টের মাধ্যমেই দিতে হবে, যার পরীক্ষামূলক ব্যবহার শুরু হচ্ছে এপ্রিল থেকে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকেও নির্দেশনা দিয়েছে এনবিআর। কর্মকর্তারা জানান, জুলাই থেকে কাস্টমস হাউস, আইসিডি, কমলাপুরের সকল বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্টের চার্জ শুল্ক কর ই পেমেন্টের মাধ্যমে করতে হবে।
কর্মকর্তারা জানান, এর ফলে কমে আসবে ব্যবসার খরচ, কমবে আমদানি রপ্তানির সময়। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে হাসান মঞ্জিল প্রাঙ্গণে আলোচনা সভা শেষে বর্ণিল আতশবাজির আয়োজন করেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সরাসরি সেখানে যোগ দিচ্ছি। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে হাসান মঞ্জিলে লেজার শো হচ্ছে এবং সেখানে বঙ্গবন্ধু 7 মার্চ যেভাবে ভাষণ দিয়েছিলেন সেটির পুরোপুরি প্রতিকৃতিতে লেজার শোটি চারদিক ছড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণটিকে দেখানো হচ্ছে। আজ সে ঐতিহাসিক দিন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ এখন শুধুমাত্র বাংলাদেশের অর্জন নয়, এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহাসিক ভাষণ, ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এক গৌরব গাথা ইতিহাসে সমৃদ্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সেজে এবার বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। আর তার ব্রিগেড ভাষণেও ছিল সিনেমার সিগনেচার মার্ক ডায়ালগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই দিয়েছেন মমতা ব্যানার্জিকে পরাজিত করার ঘোষণা। এখানে লাশ পড়বে শ্মশানে। সিনেমার এই ডায়ালগ মিঠুন চক্রবর্তীর সিগনেচার মার্ক। তবে সেই ডায়ালগ নিয়ে সিনেমার গ্রিন রুম ছেড়ে আবারও রাজনীতি করতে নাম লেখালেন গেরুয়া শিবিরে। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে ধুতি পাঞ্জাবি পরে বাঙালিবাবু সেজে আসেন মিঠুন। মঞ্চে উঠে নাটকীয় সংলাপে তোলেন এবারের ভোটের বিজেপির নতুন স্লোগান। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো, এক ছো বলে ছবি। এবার কিন্তু এটাই হবে, দাদার প্রতি ভরসা রাখবেন, আমার কথায় বিশ্বাস রাখবেন, দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি। আই এম গোয়িং টু বি দেয়ার, অলওয়েজ উইথ ইউ। মনে থাকবে তো ডায়লগটা, এক ছো বলে ছবি, এর থেকে কেউ পালাতে পারবে না। রাজনীতিতে নতুন নন মিঠুন চক্রবর্তী। নকশাল থেকে সিপিএম হয়ে বিধানসভার সদস্য হয়েছিলেন মমতার তৃণমূল থেকে। তবে সারদা কেলেঙ্কারির পর রাজনীতি ও কলকাতা ছেড়ে থাকছিলেন মুম্বাইয়ে। এবার বিজেপিতে নাম লিখিয়ে বললেন খেটে খাওয়া গরিব মানুষের জন্য কাজ করতে চান তিনি। কি আমি গরিবদের জন্য কিছু করব, গরিবদের তাদের হক দিলাবো, গরিবদের সম্মানে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দেব? আর আজকে মনে হচ্ছে কোথাও যেন আমি সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। আর এটা হবেই, ইট হ্যাজ টু হ্যাপেন, বিকজ স্বপ্ন শুধু দেখার জন্য আসে না, স্বপ্ন আসে সফল হবার জন্য। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিজেপিতে যোগ দিতে পারেন মিঠুন। রোববার ব্রিগেডে হলো সে অপেক্ষার অবসান। মঞ্চে উঠে দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। পরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মিঠুনের হাতে তুলে দেন দলীয় পতাকা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব।